আমার চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা, আমি সাগরেখা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আপনাদের সামনে হাজির হয়েছি কাতল মাছের একটা লাজবাব চটপটা রেসিপি নিয়ে, যেটা কিনা খুবই সহজ সরল, একদম ঘরোয়া উপকরণ দিয়ে নিমেষেই তৈরি করে ফেলতে পারবেন। আর গ্রীষ্ম বলুন, বর্ষা বলুন, শীত বলুন, সকল ঋতুতেই কিন্তু এই রেসিপিটি অসাধারণ। আর লাঞ্চে বলুন, ডিনারেই বলুন, একদম জমে যাবে। ভিডিওটি কিন্তু শেষ অবধি দেখার জন্য সকলের কাছে অনুরোধ রইল, প্লিজ আপনারা স্কিপ করবেন না। বাড়ির বড় থেকে ছোট পর্যন্ত সকলেই একদম চেটেপুটে খেয়ে নেবে। তার জন্য লাগবে আমার কিছু উপকরণ। দেখুন, আমি নিয়ে নিয়েছি বেল পেপার অর্থাৎ ক্যাপসিকাম। ঘরে থাকার দরুন কিন্তু রেড কালারের হয়ে গেছে, আপনারা গ্রিনটা দিয়েও তৈরি করতে পারবেন। যেহেতু এতটাই গরম পড়েছে যে বাইরে কোনো কিছু রাখলে একদম হলদে নয় লাল হয়ে যাচ্ছে সবজিগুলো, সবজি খুব তাড়াতাড়ি নষ্টও হয়ে যায়। যাই হোক, বেল পেপার, টমেটো কিন্তু কেটে নিয়েছি, পেঁয়াজটাকেও সুন্দরভাবে কেটে নিতে হবে। আর নিয়েছি আমি, দেখুন, 700 গ্রাম মাছের জন্য একটা বেল পেপার, 2 টমেটো, 2 পেঁয়াজ, 1 রসুন এবং কয়েক টুকরা আদা। তো জাস্ট এই উপকরণ দিয়ে তৈরি হবে সেই অসাধারণ স্বাদের রেসিপি। তো পেঁয়াজটাও সুন্দরভাবে আমি কেটে নিচ্ছি। এবার কিন্তু পাপড়িগুলো ছাড়িয়ে নিতে হবে। এই রেসিপিগুলো কিন্তু খুবই সহজ সরল, একদম ঝটপট আপনি তৈরি করে নিতে পারেন। দেখুন, কাটাকুটির পর্ব শেষ। নিয়ে নিচ্ছি পেঁয়াজ কেটে, বেল পেপার এবং আদা কুচি, রসুন কুচি, টমেটো কেটে নিয়েছি। প্রয়োজন মতন লাগবে, দেখুন, আমার চিলি সস, সয়া সস, টমেটো সস, গোলমরিচের গুঁড়ো, আদার পেস্ট, রসুনের পেস্ট এবং ময়দা। আপনার ঘরে যদি কর্নফ্লাওয়ার থাকে সেটাও ব্যবহার করতে পারেন। লেবুর কিছু অংশ, 1½ লেবু রাখবে, 700 গ্রাম মাছ, আর আপনারা যে যতটা ঝাল পছন্দ করবেন ততটাই লঙ্কা কুচি ব্যবহার করতে পারেন। এবারে মাছ আমার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, যেহেতু এবার কিন্তু ম্যারিনেটের পালা। যত ঘন্টা আপনি ম্যারিনেট করে রাখবেন মশলা দিয়ে, ততটাই ফ্লেভারফুল এবং টেস্টি রেসিপিটা হবে। তো আমি প্রয়োজন মতন লবণ দিয়ে দিচ্ছি, এবারে 1½ লেবুর রসটাও দিয়ে দেবো। যে কোনো লেবু আপনি ব্যবহার করতে পারেন, যদি লেবু না থাকে, ঘরে যদি ভিনেগার থাকে সেটাও ব্যবহার করতে পারেন। যেহেতু কাতল মাছ একটা একটু গন্ধ থাকে, তার জন্য কিন্তু আপনি এরকমভাবে লেবু না হলে ভিনিগার ব্যবহার করতে পারেন। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণে, আদা পেস্ট এবং রসুনের পেস্ট, সুন্দর একটা কালারের জন্য, রেড কালার হবে, যেহেতু দেখতে রেসিপিটা নো ডাউট টেম্পটিং হয় আর খেতেও জাস্ট কিন্তু ফাটাফাটি, কোনো তুলনা নেই। এবার আমি দিয়ে দিচ্ছি ময়দা, বেশ 4-5 চামচের মতন ময়দা দিয়ে দিয়েছি। দিয়ে হাত আমার স্যানিটাইজ করা, সুন্দর করে কিন্তু মাখিয়ে নিতে হবে। বলছি, যত ঘন্টা রেখে দেবেন ম্যারিনেট করে ততটাই টেস্টি হবে, ফ্লেভারফুল হয়, কারণ মাছের মধ্যে মশলাগুলো খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যায়। এবারে দেখুন, মাখা আমার হয়ে গেছে সুন্দর করে ঢাকা চাপা। জাস্ট আমি 2.5 ঘন্টার মতন রেখে দিয়েছিলাম নর্মাল টেম্পারেচারে, আপনারা কিন্তু ফ্রিজেও রাখতে পারেন, ডিপ ফ্রিজে রাখবেন না, নর্মাল ফ্রিজে রেখে দেবেন। এবার গ্যাসের চুলায় আমি কড়াইটা বসিয়ে দিয়ে, এবার কড়াইটা গরম হওয়ার অপেক্ষা, দেখুন গরম অনেকটাই হয়ে গেছে। এবার কিন্তু আমি রিফাইন অয়েল দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে, কারণ এটা ডিপ ফ্রাই হবে। দেখুন, খানিকটা রিফাইন অয়েল দিয়ে দিয়েছি এবং মাছগুলো সুন্দরভাবে কিন্তু ভেজে নেব। তেলটাও গরম হয়ে গেছে, এভাবে মাছটাকে সুন্দর, আর মাছ ভাজবেন যখন তখন অতি অবশ্যই কিন্তু একদম ফ্লেমটা হাই ফ্লেমে রাখবেন, কিন্তু পরে মিডিয়াম টু লো ফ্লেম করে দেবেন, কারণ ধীর স্থিরভাবে ভাজতে হবে। আর ময়দা দিয়ে যখন মাখাবেন তখন কিন্তু কোনো জল ব্যবহার করবেন না, একদম শুকনো অবস্থায় যেটা মাছের রস রয়েছে, আদা পেস্ট, রসুন পেস্ট, সেটা দিয়ে জল ব্যবহার করলে কিন্তু ভালো লাগবে না খেতে। আর খুব একটা পাতলা আস্তরণ ময়দার কোট করার থাকবে, সেটা আপনারা চাইলে পরে, আমি বলেছি, কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন, কিন্তু কোটেরটা হবে খুব পাতলা, বেশি মোটা করবেন না। দেখুন, এইভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। এটা কিন্তু বিকেলের স্ন্যাক্স হিসেবে ব্যবহার করতে পারেন, উপরে চাট মশলা সুন্দর করে ক্রিস্পি, একটু আর একটু ময়দা দিয়ে ভালো করে ভাজতে হবে, তাহলে ক্রিস্পি এবং কারারা হবে, খেতে কিন্তু খুব টেস্টি হবে। চাট মশলা, ধনে পাতা ছিটিয়ে দিয়ে সস দিয়ে পরিবেশন করতে পারেন, বিকেলবেলাতে চায়ের সঙ্গে কিন্তু অসাধারণ লাগে এই কাতল মাছের ফ্রাইটা। তারপরে দেখুন, আমি পেঁয়াজ, কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম, ওই মাছের যেটার মধ্যে ম্যারিনেট করে রেখেছিলাম তার মধ্যেই দিয়েছি আমি। আর দিয়ে দিচ্ছি আমি ক্যাপসিকামটা, সামান্য লবণ দিয়ে দিয়েছি, গোলমরিচের গুঁড়ো, তাহলে একটু টেস্টি হয়, আর পেঁয়াজটাও একটু ক্রাঞ্চিনেসের জন্য কিন্তু এইভাবে ক্যাপসিকামটাকে সুন্দর করে মেখে নিয়ে ওটাও কিন্তু তেলে ওই হালকা জাস্ট ফ্রাই করে নেব, যাতে গোটা গোটা থাকে, মুখে দিলে পরে বেশ টেস্টি হবে, কিন্তু কাঁচা কোনো গন্ধ থাকবে না, তার জন্য এইভাবে একটু ফ্রাই করে নিতে হবে আপনাকে।
তেলের পরিমাণটা কিন্তু অনেকটাই কমিয়ে দিয়েছি, এখান থেকেও তেলের পরিমাণটা কমিয়ে দেবো যেহেতু গরম পড়েছে প্রচণ্ড। তার জন্য দেখুন ভাজা আমার অলরেডি হয়ে গেছে, ফিশটা কিন্তু এইভাবে ভেজে নিতে হবে দেখুন। আর যদি আপনারা ভাজা খেতে চান মানে ভাজা অবস্থায় স্ন্যাক্স হিসাবে, তাহলে কিন্তু একটু ডিপ ফ্রাই করতে হবে, ময়দার পরিমাণটা একটু বেশি দিতে হবে। পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, সুন্দর একটা সসের মিশ্রণ তৈরি করুন। 3 চামচের মতন দিয়েছি চিলি সস, যে যতটা ঝাল খেতে পছন্দ করেন সে ততটাই ব্যবহার করতে পারেন। 3 চামচের মতন সোয়া সস, 2 চামচের মতন দিয়েছি টমেটো সস, আর 2 চামচের মতন ময়দা। আপনারা যে আমি টমেটো সসটা কম যেহেতু ব্যবহার করলাম, যেহেতু কাঁচা টমেটো দেবো তার জন্য কিন্তু কম দেখুন, যাতে ময়দা কোনো গুটলি না পাকিয়ে থাকে। সুন্দর করে চামচের মাধ্যমে ভালো করে ফেটিয়ে নেবেন, সুন্দর একটা সসের মিশ্রণ তৈরি করতে হবে। এবার দিয়ে দিচ্ছি আদা কুচি, রসুন কুচি দিয়ে ভালো করে এটাও মিক্স করে নেব। যেহেতু সসে লবণ থাকে তার জন্য খুব সামান্য পরিমাণে লবণ দেবো, গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো, সুন্দর করে একটু ঝালের জন্য স্পাইসির জন্য দিয়ে ভালো করে একটা মশলার মিশ্রণ অর্থাৎ সসের মিশ্রণ সাথে মশলা দিয়ে সুন্দর করে রেখে দিয়েছি। এবারে দেখুন তেলটা কিন্তু একদম কম দিয়েছি, প্রথমে আমি দিয়ে দিলাম রসুন কুচি তেলের মধ্যে, তারপরে দিয়ে দেবো আমি আদা কুচি। এবারে ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করে নেব। দেখুন এটাকে কিন্তু লাল লাল করে ভাজবেন না, তো রসুন আদার একটা কিন্তু একটু র ফ্লেভার থাকতে হবে, তাহলে কিন্তু রেসিপিটা দুর্দান্ত হয়। এবার আমি টমেটো যেটা কেটে রেখেছিলাম সেটা সুন্দরভাবে দিয়ে ভালো করে টেলে নেবেন। টমেটো সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না। এবার যে সসটা তৈরি করেছিলাম সসের মিশ্রণটা, তার মধ্যে সামান্য 2-3 চামচের মতন জল দিয়ে দিয়েছি, এবারে ভালো করে মিক্সড করে নিয়েছি। এবার দেখুন ওই তেলের মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি মিশ্রণটা, এবারে ভালো করে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। প্রথমে হাই ফ্লেম করে দেবেন, ভালো করে টানিয়ে নেবেন কিছু জলের পরিমাণটা, যখন একটু ঠিক হয়ে আসবে দেখুন অনেকটাই টমেটো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন যে টমেটো অনেকটাই কুক হয়ে গেছে। এবার ভালো করে মিক্স করুন, এবারে ফ্লেমটা একদম লো ফ্লেম করে দেবেন। তারপরে যে মাছ ভেজে রাখা মাছটা আছে সেটা ঢেলে দিন, এবং সুন্দর করে ফ্লেমটা হাই করে দিয়ে ভালো করে স্প্যাচুলার মাধ্যমে মিক্স করতে হবে সুন্দরভাবে। কখনো না ফ্লেমটাকে হাই করতে হবে, কখনো ফ্লেমটাকে লো করবেন, তাহলে কিন্তু প্রপারলি কুক হবে আর খেতেও ভীষণ ভালো লাগবে। দেখবেন যাতে পোড়া না লেগে যায় সেদিকে কিন্তু খেয়াল করতে হবে। এবারে যে ক্যাপসিকাম এবং পেঁয়াজ ভাজাটা আছে সেটাও ঢেলে দিয়ে সুন্দর করে মিক্সড করে নিন। খুবই সহজ সরল একদম একটা চটপটা রেসিপি, একটা ইউনিক ধরনের রেসিপি বলতে পারেন। যেহেতু দেখুন উত্তর দিনাজপুর অর্থাৎ উত্তরবঙ্গের উত্তর দিনাজপুরে কিন্তু সামুদ্রিক মাছ তেমন একটা পাওয়া যায় না, লোকাল মাছ প্রচুর পরিমাণে এখানে পাওয়া যায়, কিন্তু আপনি বাসা বলুন ভেটকি বলুন এই সমস্ত মাছ খুব একটা বেশি পাওয়াই যায় না, দেখাই যায় না। তো দেখুন ওই সব মাছ থাকলে পরে কি এই ধরনের রেসিপিগুলো কিন্তু তৈরি করা যায়, তার বিকল্প ব্যবস্থা কাতল মাছ দিয়ে আমরা খেয়ে থাকি। আর দেখুন যেহেতু টক টক থাকবে একটু টমেটো, আমাদের বাড়ির টমেটো যেহেতু, তো এই জন্য একটু সামান্য পরিমাণে চিনি আমি মিক্স করে দিয়েছি ব্যালেন্স করার জন্য। আপনারা চাইলে পরে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, তাতে কিন্তু টেস্টের কোনো হেরফের হবে না, তবে ব্যালেন্স থাকে। তো তারপরে কাঁচা লঙ্কা, যে যতটা স্পাইসি পছন্দ করেন ঝাল পছন্দ করেন সে ততটা কিন্তু কাঁচা লঙ্কা অ্যাড করতে পারেন, অসাধারণ হয়। আর যদি বাড়িতে সাদা তিল থাকে রোস্ট করে একটু উপর দিয়ে ছিটিয়ে দিতে পারেন, দুর্দান্ত হয়। সকলেই ভাববে চাইনিজ ডিশ মানে কাতল মাছ দিয়ে যে অসাধারণ স্বাদের একটা রেসিপি তৈরি করা যায় সেটা কিন্তু একটু ভাবনার বাইরে, আর খুবই টেস্টি হয় একদম। যেহেতু পাকা কাতল মাছ, বড় কাতল মাছ কাটা কিন্তু ততটা নয়, থাকে না খুব একটা বেশি। আর যদি আপনারা অত বড় সাইজের কাতল মাছ না পেয়ে থাকেন, তাহলে কিন্তু 3-4 কেজি ওজনের কাতল মাছ দিয়েও আপনারা নিমেষেই তৈরি করতে পারেন। তারপরে দেখুন ফ্লেমটা বন্ধ করুন, সুন্দর করে সার্ভ করে দিন। আর এই রেসিপিটা আপনি পরোটা বলুন, লুচি বলুন, নান বলুন, কুলচা বলুন, আপনি ফ্রাইড রাইস, পোলাও কিংবা সাদা ভাত বলুন, সব কিছুর মধ্যে কিন্তু অনায়াসে যাবে। বিশেষ করে বাচ্চাদের একটা প্রিয়, বাচ্চারা অনেকেই এখন মাছ খেতে খুব একটা পছন্দ করে না, আর দেখুন চিকেন মাটন সবসময় শরীরের জন্য ঠিক নয়, তার জন্য কিন্তু এইভাবে চটপটা একদম লাজবাব
বলতে পারেন ইয়াম্মি, টেস্টি, ফ্লেভারফুল, একদম টেম্পটিং রেসিপি, যেটা রেস্টুরেন্টে গিয়ে খেতে হবে না, বাড়িটাই সুন্দরভাবে রেস্টুরেন্ট। আমি ট্রাই করে দেখেছি, আপনাদের দেখিয়ে দিলাম, খেতে বসে গেছি, তো দুর্দান্ত লেগেছিল খেতে, আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন। যাই হোক, ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন, পাশে থাকবেন। প্লিজ আপনারা একটু কমেন্ট করুন, সকলে খুব ভালো থাকবেন।